তো সবাই দেখতে পাচ্ছ যে দুর্গাপুর মিশন আর্মি একাডেমির আজকে উইকলি টেস্ট, যেটা হচ্ছে 6 অক্টোবর সানডে। তো আমরা কীভাবে টেস্টটাকে প্রোভাইড করি, মানে টেস্টটা নেওয়ার চেষ্টা করি, তো বাচ্চাদেরকে প্রথমেই আমরা সেই সাবজেক্টটাকে পড়ানো হয়। যেমন আজকে আছে জিওগ্রাফি টেস্ট, যে দেখতেই পাচ্ছ ছেলেরা মানে টেস্ট দিচ্ছে। তো জিওগ্রাফি টেস্ট সেক্স এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট হয়। তো পুরো সপ্তাহ যেটা পড়ানো হয় সেটা সানডেতে কিন্তু এদের পরীক্ষাটা আমরা প্রোভাইড করি, মতলব আমরা নিই। তাতে কী হয়, এদের যে আলাদা যে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে তার সাথে সাথে এদেরকে কীরকমভাবে নাম্বারসটাকে নিতে হবে, কোন কোশ্চেন ছাড়তে হবে, এবং তার সাথে সাথে একই রকমের কোশ্চেন্স যেগুলো কনফিউজ কোশ্চেন আছে সেরকম ধরনের কোশ্চেন্স এদেরকে করানো হয়, এবং সব এক্সাম প্যাটার্ন। এটা নয় যে শুধু SSCGD হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কিংবা এবং প্রতিটি কম্পিটিটিভের এক্সাম আজকে যেমন GKGS এর পার্টিকুলার টেস্ট হচ্ছে, আর তার সাথে সাথে যেমন উইকলি টেস্টের মধ্যে যেমন এই সেশনটা যেমন চলছে, এটা হচ্ছে GKGS এর সেশন, এবং GKGS এর মধ্যে যেমন আজকে যেমন আছে সেটা হচ্ছে জিওগ্রাফি। তার সাথে সাথে সব স্যাররা টিচাররাই তাদের এক্সাম আজকেই নিয়ে নেন, সকাল থেকেই টেস্ট চলে, সকাল 9টা থেকে টেস্ট শুরু হয়, একের পর এক একটা টেস্ট দিতে থাকে ছেলেরা। যেমন হচ্ছে ম্যাথামেটিক্স আছে, রিজনিং আছে, সবই টেস্টগুলোকে আমরা নিতে থাকি এবং সাবজেক্টিভভাবেই নেওয়া হয়। যেমন আজকেই হয়ে গেছে যে ম্যাথামেটিক্সের টেস্ট, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম প্রপারলি, এবং দরকার নয় যে একটা পার্টিকুলার এক্সামের জন্য, কারণ হচ্ছে যেই নাম্বার সিস্টেম করানো হয় আপ টু একদম লো থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত করানো হয়, এবং সপ্তাহের এন্ডিংয়ে যেগুলো করানো হয় সেগুলোর মধ্যে থেকেই আমরা টেস্টটাকে নিই। তাতে করে কী হয়, এরা ভালোভাবে যে প্রিপারেশন হবে এবং এক্সামকে এরা বুঝতে পারবে। প্রথমে আমরা অফলাইন টেস্ট প্রোভাইড করি, এবং পার্টিকুলারলি আমরাই কোশ্চেন তৈরি করি। যেমন দুর্গাপুর মিশন আর্মি একাডেমি নিজেই কোশ্চেন তৈরি করে, কোনো জায়গা থেকে কোশ্চেন দেখতেই পাচ্ছ, আমাদের লোগো যেমন এ করাই আছে দেখতে পাচ্ছ, যেটা দুর্গাপুর মিশন আর্মি একাডেমির নিজস্ব কোশ্চেন্স, এবং আমরা নিজেরাই এটাগুলোকে প্রোভাইড করি, এবং আমাদের যে টিচাররা আছে সেই টিচাররা নিজেরা এটাকে তৈরি করে, সবাই এক্সপার্ট, এবং তারা তৈরি করে এটা দিয়ে দেওয়া হয়, এবং রাত্রে এগুলোর প্রিন্ট করা হয়, তারপরে সকালবেলা থেকে শুরু হয় এদের এক্সাম শিডিউল। এতে করে কী হয় যে ছেলেদের মধ্যে প্রোগ্রেস খুব ভালো মতো হয়। প্রথমে আমরা অফলাইন টেস্টটাকে প্রোভাইড করি নি, তারপরে যখন এক্সাম যখন যার যেরকম আসে তারপরে কিন্তু আমরা সেই এক্সামের মতো তাদেরকে কোশ্চেনটাকে নেওয়ার চেষ্টা করি, মানে হচ্ছে যেটা হচ্ছে অনলাইন এক্সাম। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিং দেখি, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের মধ্যে কত নম্বর, কীরকম কী র্যাঙ্কিং আসছে সেটা, তার উপরেই সেই ছেলেকে সেরকমভাবে আবার এক্সট্রা ক্লাসেস দেওয়া হয়। কেউ যেটার মধ্যে যেটা উইক আছে সেই উইক, বিশেষ করে প্রতিটির ক্ষেত্রে, যেমন হচ্ছে ম্যাথামেটিক্স, সাথে রিজনিং, GKGS অ্যান্ড ইংলিশ গ্রামার, গ্রামাটিক্যাল পার্ট, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো এইভাবেই আমাদের টেস্টগুলো নেওয়া হয়, এবং দেখতেই পাচ্ছ কঠোর একদম গার্ড, এবং তার সাথে সাথে CCTV একদম সামনেই লাগানো আছে CCTV, তো দেখতে পাচ্ছ, এবং এগুলো মনিটরিং করা হয়, কেউ কারোরটা দেখা কিংবা ইচ্ছে শক্তি থাকলেও কিন্তু দেখতে পারবে না। সেরকমভাবেই তাদের টেস্টটা বিভিন্ন জায়গায় বসিয়ে কোনো ছেলেকে যে একে অপরের সাথে গল্প করবে, দেখতেই পাচ্ছ সে তাদের নিজস্ব টেস্ট দিচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় বসিয়ে চারদিকে বসিয়ে তাদের টেস্টটা নেওয়া হয়। তাতে করে তো বিলম্ব না করে, মানে তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি, যদি মনে করো যে আসছে সময় SSCGD, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আদার দিল্লি পুলিশ, ইয়া তো আর্মি, এয়ারফোর্স, নেভি, বিভিন্ন প্রকারের যেসব চাকরির জন্য প্রিপারেশন, সাথে সাথে RRB রেলওয়ের যে এক্সাম আছে, যেমন হচ্ছে এখানে রেলওয়ের জন্য যেই সব কোশ্চেন্সগুলো প্রিপেয়ার হয় এক্সামের জন্য, প্রতিটি কোশ্চেন্সের সেরকমই প্যাটার্ন নিয়ে আসা হয় যে প্রতিটি জায়গা থেকে যেমন কোশ্চেন্সের, এবং তার সাথে সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন যে টাইম শিডিউল দেওয়া আছে, তাদেরকে 140টা কোশ্চেন্স করতে হবে। এই 140টা কটা আছে, 100টা, আর এদিকে কটা, 141টার আজকে শিডিউল আছে, মানে তাদের কাছে আছে, এবং দেখতে পাচ্ছ টাইমিং, এই টাইমিং বোর্ডে তাদের কাছে দেওয়া থাকে, এবং তাদের সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু অফলাইন এখন আমাদের নেওয়া হচ্ছে অফলাইন এক্সাম, আর সেই অফলাইন এক্সাম আমাদের এই শিডিউল তোমাদের কাছে ধরে ধরছি। যারা মনে করে যে এরকমই, এরকম নয়, আমাদের এখানে শুধু ফিজিক্যাল নয়, খুব সুন্দরভাবে
আমাদের এখানে যে রিটার্নটাকেও প্রিপারেশন করা হয় এবং প্রতিটি এক্সামের জন্য যেভাবে প্রিপারেশন হয় সেইভাবেই কিন্তু আমরা প্রিপারেশন করি। তার সাথে সাথে সেই কোশ্চেন্সগুলোকে অন ডিজিটাল বোর্ডের মধ্যে লাগিয়ে প্রতিটি টিচার যেভাবে আজকের দিনটা 9টা থেকে নিয়ে প্রায় এদের সময় লেগে যায় 2:30 পর্যন্ত সব কোশ্চেন্সগুলো মানে একের পর এক উইকলি টেস্টের যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসটা আমরা নিই, আর তার সাথে সাথে ইনাদের গার্জেনকে সেই প্রোগ্রেস রিপোর্টটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, যেমন স্টুডেন্টের একটা গ্রুপ আছে সেরকমই এদের গার্জেনেরও একটা গ্রুপ আছে, সেগুলোকে পুরোকে পুরো তাদের নাম নোট করে এবং সেই কপিকে স্ক্যান করে প্রতিটি তাদের গার্জেনকে পাঠানো হয়, তাতে করে যেন তারা গার্জেনেরও দেখে যে দুর্গাপুর মিশন আর্মিতে ছেলেরা আমার ছেলেরা কীরকমভাবে তারা প্রিপারেশন করছে। খুব সুন্দর পরিকল্পনা, ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড ওয়েল ম্যানার, যারা তৈরি করতে চাও তারা সময় নষ্ট না করে নিচে দেওয়া হওয়া নাম্বারের মধ্যে তাড়াতাড়ি ফোন করো আর তাড়াতাড়ি জয়েন হওয়ার চেষ্টা করো। এবারেও আমাদের SSCGD 2024-এর খুব সুন্দর রেজাল্ট, খুব ভালো এক্সাম কোয়ালিফাই করার সাথে সাথে গ্রাউন্ড ফিজিক্যালি অ্যান্ড তার সাথে সাথে ফিজিক্যাল অ্যান্ড মেডিক্যালও খুব ভালো ছেলে প্রিপারেশন হয়ে অ্যাপিয়ার হয়েছে, কিছু ছেলে এখনও বাকি আছে, আসছে সময়ে আমি আপনাদের কাছে দেখাবো। সো দ্যাট আজকে এখানেই আমি এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।